এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের আচ্ছা ক্লাস 10 এর ম্যাথ অনুশীলনী হচ্ছে 12.3 এর এখানে কোশ্চেন নং 13 এর সমাধান করব তো কোশ্চেন নং 13 এর মধ্যে কি বলা হয়েছে দেখে নাও কোশ্চেন নং 13 এ বলা হয়েছে চিত্র হচ্ছে 12.31 এ OABC বর্গক্ষেত্রটি OPBQ চতুর্থাংশের অন্তলিখিত অন্তলিখিত মানে হচ্ছে এখানে দেখে নাও OPBQ এটা হচ্ছে বাইরের দিকের এরিয়াটা রয়েছে তো বাইরের দিকেরটার ভেতরের মধ্যে OABC দেওয়া রয়েছে OABC একটি বর্গক্ষেত্র দেওয়া রয়েছে যদি বলা হয়েছে OA মানে হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব যদি আমাদের 20 সেমি হয় তাহলে ছায়াবৃত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তো এটা ইজি রয়েছে প্রশ্নটার পরে মনে হবে যে অনেক কঠিন কিন্তু এটা হচ্ছে খুবই ইজি আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি দেখে নাও প্রথমে আমাদের এখানে হচ্ছে এই তো এই হচ্ছে যে বর্গক্ষেত্র তার আমরা ক্ষেত্রফল নির্ণয় করে নেব 20 ইন্টু 20 হচ্ছে 400 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আমরা এখানে এখানে তার ব্যাসার্ধ নির্ণয় করে নেব আর ব্যাসার্ধ থেকে এখানে বৃত্তকলা যে রয়েছে তো এই বৃত্তকলার ক্ষেত্রফলটা নির্ণয় করে নেব আর এই বৃত্তকলার ক্ষেত্রফলটা নির্ণয় করার পর আমরা হচ্ছে এই বৃত্তকলার ক্ষেত্রফলটি নির্ণয় করার পর আমরা এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে হচ্ছে এই বর্গক্ষেত্রটা মাইনাস দিলে এই ছায়া বৃত্ত অঞ্চলের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো তো দেখে নাও প্রথমে কীভাবে লিখতে হবে প্রথমেই লিখে নেব যে এখানে এটা হোয়াইট কালার দিয়ে লিখে নিচ্ছি এখানে এখানে OABC বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 20 সেন্টিমিটার আমি ইংরেজিতে লিখে নিচ্ছি CM তোমরা সেমি লিখে দিও তো এটা হচ্ছে প্রত্যেকটি বাহুর তো সুতরাং এখানে লিখব যে OABC বর্গক্ষেত্রের এখানে বর্গক্ষেত্র কতটা লিখতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু বাহু মানে হচ্ছে 20 ইন্টু 20 এদিকে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার তো এখানে 400 সেন্টিমিটার স্কোয়ার এবার একটি বিষয় দেখো এই যে ও থেকে এ পর্যন্ত হচ্ছে 20 এখান থেকে এতটুকু হচ্ছে আরও 20 আর এখান থেকে একটি কর্ণ অঙ্কন করে নেব যাকে ডায়াগোনাল বলা হয় তাকে ইংরেজিতে তো এটা হয়ে গেল অতিভুজ এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তো পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার মানে ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার তো এখানে এইগুলির মান বসাবো এগুলো হচ্ছে 20 প্লাস 20 তো 400 তো এইভাবে করে আমরা কর্ণের এখান থেকে এখানে স্কোয়ার রয়েছে রুট ব্যবহার করে এখান থেকে আমরা এই অবিটা যখন নির্ণয় করতে পারবো তো আমাদের কর্ণ বেরিয়ে যাবে আর কর্ণ মানেই হচ্ছে দেখে নাও এই যে একটি বৃত্তকলা রয়েছে বৃত্তকলার ব্যাসার্ধ আমরা পেয়ে যাব অবি আর এই ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা হচ্ছে এই উপবৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে এখান থেকে আমরা তার মান নির্ণয় করতে পারবো তো এখানে লিখে নেব যে ও বি যুক্ত করি সুতরাং ত্রিভুজ সিম্বল দিয়ে ত্রিভুজ OBA থেকে পাই OB স্কোয়ার ইজ ইকুয়াল টু OA স্কোয়ার প্লাস হচ্ছে AB স্কোয়ার এখানে লিখে দেবে যে পিথাগোরাসের উপপাদ্যের সূত্রানুসারে
উপপাদ্যের সূত্রানুসারে। এটা লিখে দিলাম, তো এটা লিখে দেওয়ার পর হচ্ছে অবি স্কোয়ার এখানে বা দিয়ে দিয়ে যাব, অবি নির্ণয় করব। এটা হচ্ছে 20 হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 20 হোল স্কোয়ার, তার মানে 20 উপর হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে 400 প্লাস 400, তো এখানে অবি হোল স্কোয়ার, অবি স্কোয়ার, তো এইগুলিকে যোগ করছি, তো হচ্ছে 800। 800-এর উপর রুট লাগিয়ে নেব, তাহলে এদিকে হচ্ছে অবি থাকবে শুধু, তাহলে এদিকে হচ্ছে 800। 800 থেকে দেখে নাও, 800 থেকে হচ্ছে 20 বেরিয়ে আসবে, তো দেখে নাও কীভাবে 20 হচ্ছে, 20 × 20 হচ্ছে, 20 × 20 হচ্ছে 400 × 2, তো এই 20 থেকে শুধু 20 আসবে, রুটের ভেতরে 2 থাকবে, এদিকে হচ্ছে অবি, তাহলে অবির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, তার মানে বৃত্তকলাটির ব্যাসার্ধ সমান সমান, ব্যাসার্ধ সমান সমান হচ্ছে কত, ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 20√2 সেমি, পেয়ে গেলাম আমরা এটা। এবার হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান, তো এইভাবে যখন বৃত্ত হয়ে থাকে তাকে যখন এইভাবে পাঠ করে এই পাঠটা দেওয়া হয়েছে আমাদেরকে, তাহলে এখানে প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়ে থাকে, তার মানে থিটা সমান সমান কত ডিগ্রি, থিটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, আমি 90 ডিগ্রি উপরে লিখে নিলাম, ফর্মুলাতে হচ্ছে 360 নিচে ইনটু হচ্ছে পাই আর স্কোয়ার, এদিকে হচ্ছে বর্গ একক থাকবে, এখানে প্রথমে থিটা লিখে নিচ্ছি, ফর্মুলাটা লিখে নিচ্ছি, পরবর্তীতে তার ভ্যালুগুলি বসাবো, তো এদিকে হচ্ছে 90 ডিগ্রি, এখানে হচ্ছে 360 ডিগ্রি, এখানে হচ্ছে পাইয়ের মান, পাইয়ের মান এখানে প্রশ্নেতে নিশ্চয়ই দেওয়া নেই, দেওয়া রয়েছে 3.14, তো আমাদের এখানে পাইয়ের জায়গাতে লিখতে হবে 3.14 × এখানে মধ্যে হচ্ছে 20√2 × 20√2, শেষে এখানে লিখবে বর্গ সেমি লিখবে, এখানে জায়গা নেই তাই এর জন্য আমি লিখিনি, তোমরা লিখে দেবে এখানে মধ্যে বর্গ সেমি, আমি দেখে দিচ্ছি এখানের মধ্যে, এখানের মধ্যে লিখে নেবে, এই যে জায়গাটুকু রয়েছে এই জায়গাতে বর্গ সেমি লিখে দেবে, তো এবারে দেখো এখানে হচ্ছে 00 ক্যান্সেল, ডিগ্রি ডিগ্রি ক্যান্সেল, এখানে হচ্ছে 9 × 9 আর 4 × 9 = 36, তো নিচে আসছে এখানে 4 দিয়া কেটে দিলাম 5, এবার যা রয়েছে তা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 3.14 × উপরে রয়েছে 5√2 × 20√2 বর্গ সেমি, এইদিকে থাকবে সেমি, এবারে দেখো এইদিকে হচ্ছে কি 2 মিলে √2√2 মিলে √2 × √2 মিলে হয়ে যায় শুধু 2, কীভাবে সেটা হচ্ছে দেখে নাও, রুটের ভিতরে এবার 2 × 2 = 4, আর রুটের ভিতরে যখন সময় সেম সেম দুটি হয় তখন সময় একটি বেরিয়ে আসে, তো এখানে √2 × √2 থেকে বেরিয়ে আসলো একটি টু, আর এখানে রয়েছে 20 × 5, তো 5 × 20 হচ্ছে 100, আর এদিকে গুণ সম্পর্কে রয়েছে 3.14, তো দেখে নাও এখানে 100 দিয়ে তাদেরকে যখন সময় গুণ দেবো এই পয়েন্টটা দুগর পেছনে চলে যাবে, তার মানে 143 × হচ্ছে 2, তারপর হচ্ছে 1314 দ্বারা গুণ করে দেখে নাও, 4 × 2 আছে 8, তারপর হচ্ছে 2, তো 6 × 8 এটা হচ্ছে আনসার এখানের মধ্যে, এখানে হচ্ছে বর্গ সেমি, নিশ্চয়ই তোমরা বুঝেছ এখানের মধ্যে √2 × √2 মানে শুধু 2 হবে, আর 520 হচ্ছে 100, 100-এর সাথে তাকে যখন সময় গুণ করব তার পয়েন্টটা দুগর পেছনে চলে যাবে, আর তারপর 2 দ্বারা যখন সময় তাকে আমরা গুণ দেব তখন সময় 6 × 8 বর্গ সেমি হবে, তো পেয়ে গেলাম,
আমরা প্রথমে পেয়েছি এখানে যে এই যে এখানে মধ্যে যে বর্গক্ষেত্র ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছি 400 আর এখানে বৃত্তকলা এই যে এখানে পুরু বৃত্তকলা রয়েছে এই পুরু বৃত্তকলার ক্ষেত্রফল পেয়েছি 628 এবার হচ্ছে ছায়াবৃত্ত সুতরাং ছায়াবৃত্ত অঞ্চলের ক্ষেত্রফল সমান হচ্ছে 628 পুরু বৃত্তকলা থেকে পুরু উপবৃত্তকলা থেকে বৃত্তকলা মানে যখন সময় বৃত্তকলা বলা হবে প্রত্যেক সময় বুঝতে হবে তোমাদেরকে উপবৃত্তকলার কথাই বলা হচ্ছে এবার হচ্ছে উপবৃত্তকলা কোনগুলি এইভাবে কেন্দ্র থেকে যখন সময় এই যে কমটুকু যে কলা এখানে উৎপন্ন হয় এটাকে উপবৃত্তকলা আর বাকি অংশটুকুকে অধিবৃত্তকলা বলা হয় থাকে এবার হচ্ছে 400 মাইনাস হবে 400 মাইনাস হবে এখানে হচ্ছে বর্গ সেমি থাকতে হবে বর্গ সেমি এবার দেখে নাও 600 থেকে 400 চলে গেলে 200 সাথে 28 রয়েছে তো থাকবে বর্গ সেমি এখানে হচ্ছে তোমাদের আনসার কমপ্লিট এই কোয়েশনটির যদি কোনো ধরনের কোয়েশন থেকে থাকে তাহলে এই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা ফেসবুক গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে গিয়েও প্রশ্ন করতে পারো যদি এই প্রশ্ন বা কোনো ধরনের কোনো কোয়েশনের মধ্যে যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে স্ক্রিনশট এখানে দেবে আর সেটা দিয়ে হোয়াটসঅ্যাপে বলে দেবে যে এই জায়গাতে সমস্যা রয়েছে আমরা চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলির সমাধান করে দেওয়ার জন্যে